হ্যালো মাই সুইট ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতন বিন্দাস আছো। এয়ার ন্যাচারাল আর একটা বলাকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দিদি ভাই, আজকে আমি হোম ট্যুর দিচ্ছি, তো দেখে নিবে। তো তোমার মানে তুমি অনেক দিন থেকে আবদার করছিলে হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও, তাই ভাবলাম আজকে দিয়ে ফেলি। কেননা কালকে তুমি মেসেজ করেছিলে যে আড়ি, তো আড়ির ভয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। কোনো গুছানা নেই, ঘর দুয়ার যেমন আছে আমি সেরকমই বানাচ্ছি, ঠিক আছে? তো এইটি আমাদের হচ্ছে ছাদ, আর ওইটি আমার জায়ের ছাদ। একটা ছাদ, একটা ছাদের মাঝখানে পার্টিশন হয়েছে। তো ওইদিকে দেখো প্রচুর গাছ লাগানো আছে, আমার এদিকেও গাছ লাগানো আছে, আর যে মাঝখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পার্টিশন করা আছে। তো ওইদিকে ওর নিজের মানে ঝাড় দেয়, বাগাই, গুছিয়ে রাখে, আমি আমার দিকটা গুছিয়ে রাখি। ব্যাস এতটুকুই এই ছাদটা দেখিয়ে দিলাম। তো চলো এরপরে আমাদের যে টয়লেট ওইটা দেখাবো। টয়লেট, ছাদ, ছাদে কোথায় কাপড় মেলি, এই সবগুলো তো আসল, তাই না বন্ধুরা? একটা ঘরের হোম ট্যুর দেখাতে গেলে দেখবে গোসলখানা, তোমার টয়লেট, এই সব জিনিসগুলো যদি ভালো থাকে তাহলেই মনে হবে যে তার রুম, তার মানে রুমটাও ভালো, তার ঘরও ভালো, সব ভালো। কোথাও আমরা বেড়াতে গেলে কি আগে তোমার টয়লেট দেখি, কেমন টয়লেট আছে, সেই হিসাবে রুম ভাড়া নেই, তাই না বন্ধুরা? এই যে চালাটা বানিয়েছিল, এই চালাটার সেটিংয়ে ওই গোসলখানাটা বানিয়ে ফেলেছে তোমাদের দাদাভাই, নিজে হাতে বানিয়েছে। এরপরে দেখো টয়লেটে ঢুকে গেলাম আমরা। তো এই যে ঢুকেই দরজার সামনেতেই বেসিন লাগানো আছে, যে বেসিনটা, আর তোমার বেসিনের নিচেই কল। যেহেতু এখানে যদি গোসল করতে পারে, মানে যদি ভিড়ভাট্টা হয় তখন গোসল করাও যাবে, সাবানদানি এখানে একটা করা আছে, বেসিন করা আছে, মুখটুক ধোয়া যাবে। কিন্তু আমরা কোনো দিন ইউজ করি না, যেহেতু টয়লেট পায়খানা বাথরুম, তো তাই তো মানে নিজেকেই কেমন লাগে। আর যেহেতু আমাদের নিচেতে দোতলাতে সব সিস্টেম করা আছে বলে আমরা আর এখানে ব্যারাস টেরাস নিয়ে আসি না, ওই ছাদে ঘুরতে ঘুরতে তখন ব্যারাস করি এই। তারপরে দেখো দুটো থাক আছে, একটা আমি ভাবছিলাম গাছ টাছ লাগাবো কিন্তু লাগানো হয়নি, উপরে একটা থাক আছে। আর এই যে সুইচ বোর্ড, এই যে একটা পাখা ছোট্ট, কেননা তিনতলাতে তো অনেক গরম হয় টয়লেটের ভিতরে, তাই লাগানো আছে। আর তোমার কী বলো ওইটাকে, ফ্ল্যাশ লাগানো আছে দুটো, বুঝতে পারছ, কোমোট আর ইন্ডিয়ান দুটো পায়খানায় করা আছে। তারপরে বাইরে বেরিয়েই চেয়ারটা, যেহেতু চেয়ারটা তোমাদের দাদাভাই বসে, চেয়ার একটা রাখা আছে, তো রাতের বেলা এখন বসে থাকে আর কি, একটু আর বেশ ভালো লাগে, দিন সারাদিন তো দোকানে থাকে, তাই রাতের বেলা একটু নিরিবিলি এসে ওই চেয়ারটাই বসে। এরপরে যে লুয়ার গেট এইভাবে লাগানো থাকে, আর এই যে একটা ল্যান্ডিং চলে গেছে, যে যদি হয়তো আমাদের তিনতলা যদি হয় তখন একটা ল্যান্ডিং আবার ওইটা তুলো যাবে। এই যে সিঁড়ি, এখানে এমার্জেন্সি ব্যাটারি সব লাগানো আছে, ওইটা আমার দেওয়ারের। তারপরে সজা এসে দেখো আমার জায়ের, এটা হচ্ছে গেট, মেন গেট, দরজা, তো এটা আমার জায়ের, এটা কাঠের প্লাইবোর্ডের দরজা। এরপরেই দেখো আমাদের দরজা, এইটা হচ্ছে আমাদের, ঠিক আছে? তো ছাদ থেকে নেমে গেলাম, নেমে যাওয়ার পরে যে সুইট হোম, আর আমাদের চারজনের নাম লেখা আছে, আর এরকম গেটটা, লুয়ার গেটটা এইভাবে ডিজাইন করা আছে, খৈরি কালার, এগুলো সোনালি কালার, মানে এটা বিটটা দেওয়া আছে, ঠিক আছে? তারপরে যে রুমে ঢুকে গেলাম মেন গেট থেকেই, এবারে বারান্দায় ঢুকে গেলাম। বারান্দাটা ঢুকে আকসারার রুমটা প্রথমেই দেখা যায়। এরপর একটা বড়ো মানে জানলা বলতে পারে, স্ল্যাটিং জানলা, যে বড়ো, খুব বড়ো একটা করা আছে, দেখো বাইরে থেকে দেখাচ্ছি। তো গেটের বাইরে একদম বেরিয়ে গেলে, গেটের বাইরে মানে সিঁড়ির এখানটি, আমাদের দরজা, মেন দরজাটার কাছে দাঁড়িয়ে গেলে এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কত আলো, আর ওদিকে বিশাল বাতাসও দেয় আর প্রচুর প্রচুর আলো ঢুকে। তো দেখো এরকম করে ঢুকেই এই জানলাটা প্রথমেই দেখতে পাবে, এইভাবে বড়ো একদম স্ল্যাটিং জানলা, আর ঢুকেই তারপরে আকসারার রুম, রাকেশের রুম, এখান থেকেই মানে দেখতে পাওয়া যাবে একদম সোজা সোজা। আর এই যে গেটটা লাগিয়ে দিই, থামো। তো এখন বাজে কটা জানো, 12:30 বাজে, 12:30 পৌনে একটার কাছাকাছি বাজতে যাচ্ছে। তো দেখো এই যে গেটটা লাগিয়ে দিলাম, এই গেট লাগিয়ে দিলে আর কেউ ঢুকতে পারবে না, ব্যাস। আর এই যে নিচে একটু খালি আছে দেখতে পাচ্ছ, কেউ যদি আসে না বুঝে যায় যে কেউ আসছে, দাঁড়িয়ে আছে, আর উপরে একটা হ্যাং করা আছে যে যদি পাখা লাগানো যায় ভবিষ্যতে, তাই। আর এখানে রঙের ডাব্বাগুলো তোলা আছে, আর এক আর একটা কী তুলেছিল, ইঁদুর মারা একটা মানে মেশিন তোলা আছে। আর দেখো এরপরে আকসারা রুমের চৌ মানে রুমের দরজার চৌকাঠটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দরজার যে ইটা আছে না খুব বড় বড়,
দরজাগুলো খুব বড় করেছে তোমাদের দাদাভাই ইচ্ছা করে, প্রথমে ছোট করেছিল তারপর কেটে আবার বড় করিয়েছিল তখন। আর দেখো মেহেন্দি সেটের যে ডিজাইন হয় না সেইটে প্লাই, আমরা কী করেছি প্রথমে প্লাই বোর্ড এরকম কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসে তারপরে মিস্ত্রি লাগিয়ে এরকম সানবাইকা কিনে নিয়ে এসে ঘরে এগুলো সব রেডি হয়েছিল ঘরে। তো দেখো ঢুকেই প্রথমে সুইচ, পাখার সুইচ, রয়েল লাইটের সুইচ, এক্সট্রা দুটো দেওয়া আছে, সুইচ করা দুটো দেওয়া আছে, তারপরে একটা বড় জানলা আছে, তারপরে দেখো কোরআন শরীফ তুলো আছে একদম মাথার উপরে, এরপরে আকসারার বিছানা, এই যে ছাতা, ব্যাগ, আকসারার বই রাখার রেক, যাবতীয় হেন তেন সব কিছুই মানে এখানে রাখা আছে। এই যে আকসারার বিছানাপত্র, এখানে আকসারা কিন্তু ঘুমায় না, আকসারার রুম বলা হয় কিন্তু আকসারা এখানে ঘুমায় না, শুধু যেহেতু একটু পড়াশুনো করে। এইটি আমার রান্নাঘর, রান্নাঘরটা আর দেখাচ্ছি না, বুঝতে পারলে? এরপরে দেখো রান্নাঘরটা এতই ছোটো, আমাকে ইন্ডাকশানটা এখানে রাখতে হয়েছে, মিক্সার গ্রাইন্ড এখানে রাখা হয়েছে, চালের ডাব্বা রাখা হয়েছে, চালটা ঢালতে পারি না তাই উপরেই রেখে দিয়েছি, এখন কমলে ঢালবো। এই যে বিস্কুট সব জিনিসপাতিগুলো এখানেই তোলা আছে, আর একটা জানলা দেখতে পাচ্ছ, যেহেতু এদিকে প্রচুর প্রচুর আলো বাতাস সব আসে, রোদটা তো প্রচুর, বিকেলবেলা রোদটা প্রচুর আসে, যেহেতু পশ্চিম দিক থেকে রোদটা এদিকে ঢুকে বিকেলবেলা। আর এই যে দেখো একটা ফিল্টার রাখা আছে, বাস দশখানটা রাখা আছে তার উপরে। আর এই যে একটা বড় জানলা আছে যেটা রাকেশের রুম থেকে আকসারার রুম দেখা যাবে, আকসারার রুম থেকে রাকেশের রুম দেখা যাবে, তো দেখতে খুবই ভালো লাগে। এখানটি যদি হয়তো দেয়াল থাকতো এতটা খাস লাগতো না, আমাদের ঘরগুলো এতটা দেখতে ভালোও লাগতো না। রাকেশের রুম থেকে খুব সুন্দর দেখায়, আবার আকসারার রুম থেকে রাকেশের রুম খুব সুন্দর দেখায়, আর এই যে বাইরে থেকে এরকম দেখাচ্ছে, তো বুঝতে পারলে দিদি ভাই? তারপরে দেখো চলে যাচ্ছি রাকেশের রুম যাব, তো তার আগে দেখো এই যে এই মাঝখানের দুটো গ্যাপের মাঝখানে, এই দেয়ালটার মাঝখানে দেখো এই রাখা আছে এরিকা গাছটা, ওদিকে একটা এরিকা গাছ, আর ওদিকে ওই গাছটার নাম জানি না, যাই হোক পাপোশ রাখা আছে দুদিকেই দুটো রুমেই। আর সোজা চলে যাচ্ছি আমার রুম, তো আমার রুম পরে যাব, তার আগে রাকেশের রুমে ঢুকে যাই। আর এইটা হচ্ছে রাকেশের রুম, রাকেশ এখন নেই, পড়তে গেছে, তো ওর বিছানা খালি আছে এখন, ওর বইগুলোকে একটু গুছিয়ে ফেলেছি। আর এই যে আবার ঢুকতেই সুইচ বোর্ড আর টুইন ওয়ান করা আছে, ওইদিকেও টিপতে পারবে আর এদিকেও টিপতে পারবে। এরপরে স্যালাপে কিছুই নেই, হোম থিয়েটার আর টিভির বক্স আর তোমার আর গিজারের বক্সটা রাখা আছে, একটা আলমারি, আলমারির উপরে কম্বল, মুসরি, আর আন্নাটা দেখতে পাচ্ছ, যেহেতু আন্নাতে আকসারার আমার রাকেশের সবারই আছে জামা কাপড় ভর্তি, রাকেশের একটা বইয়ের টেবিল মানে কম্পিউটার টেবিল, ব্যাস। এই যে দেখালাম এপার ওপার দেখা যাবে জানলাটা, বুঝতে পারলে? আর এইদিকে হচ্ছে রাকেশের জামা কাপড় রাখা আছে, দরজার পেছনেও রাখা আছে, দেওয়ালেও রাখা আছে, দুই সাইডেই রাখা আছে, অনেকটা জায়গা আছে। আর নিচেই একটা টেবিল পড়া আছে, রাকেশের জামা কাপড় এখানে নিচেও রাখা আছে গোছানো হয়ে, আর একটা ব্যাগ, ঠিক আছে। আর টাইগুলো এরকম হুকে ঝুলিয়ে দিয়েছি, টাইগুলো খুঁজে পা মানে স্কুল যাওয়ার সময় বেশি ঝামালা হয়। আর এদিকটাই আছে দুটো পাখা, আর এই যে বিছানার চাদর, আর যে কাঁথাটা সেদিনে ফেলেছিলাম ওই কাঁথাটাই রাখা আছে, তো দেখে নাও। এরপরে দেখো বন্ধুরা রাকেশের রুম থেকে বেরিয়ে গেলাম, সোজা চলে যাচ্ছি এইদিকে, তো গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ, ফ্রিজটা রাখা আছে, এরপর একটা সিনারি রাখা আছে, সিনারি কিন্তু মা মেয়ে বসে আছে কিন্তু উল্টো মুখ করে, তাই আমরা এই সিনারিটাই পছন্দ করেছিলাম, যেহেতু মুখটা এদিকে নেই তো। আর আমাদের জানো তো যে আমাদের নাকি মানে ছবি টবি টাঙানো চলবে না, তাই উল্টো পিঠ হয়ে বসে আছে, তাই এই সিনারিটা পছন্দ করেছিলাম। আর দেখো এই যে তো পতাকাগুলো এক একটা গাছে সব দেওয়া আছে, ভালো লাগছে দেখতে। আর এই গাছগুলো আজকে একটু বেশ ভালোই লাগছে, সবুজ সবুজ হয়ে আছে একদম। তো বন্ধুরা দেখো এরপরে তোমার ফ্রিজের উপরে
তো একটা গাছ লাগানো আছে যেটা বিসমিল্লাহ লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে সব। তো এইটা আমি এই ফ্রিজের উপরে রেখেছি কারণ এই মেন গেট থেকে কেউ আসলেই তোমার সজ্জা যাবে এইটার উপরে নজর, বুঝতে পারছ তো? বেশ ভালো, তো তাই এইটা রেখেছি এই জায়গাটার উপরে, ফ্রিজটা ফ্রিজের উপরে। আর রাকেশের রুমে রাখছি না কেন, জায়গা নেই, আর শুধু কম্পিউটার টেবিলটা ছাড়া কোনো জায়গা নেই রাখার। আর সারার রুমে হেন তেন করে একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, দেখো চলে আসলাম একদম ফ্রিজের উপরে। আর এইটা আমরা অযোধ্যা পাহাড়কে বেড়াতে গিয়েছিলাম, এই গাড়িটি নিয়ে আসছিলাম নিশানি, তো এই গাড়িটি রয়ে গেছে। আর তোমার খালি বোতল যেগুলি গাছ লাগিয়েছিলাম তো এখন খালি করে রেখে দিয়েছি। আর এই মাটির সঙ্গে গাছগুলো লাগানো হয়েছে বলে বেঁচে গেল, নাহলে গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছিল। তো যাই হোক দেখো, বেশ ভালো লাগছে দেখতে। তো এরপর দেখো বন্ধুরা, আমাদের লো ছাদের উপরে অনেক কিছু জিনিস রাখা আছে, বালিশ, কাঁথা, হাঁড়ি, কুড়ি, মানে প্রত্যেক জিনিসটাই উপরে সব রাখা আছে। আর এরপরে দেখো একটা লাল বালতি দেখতে পাচ্ছ, লাল বালতিটা এখানে সবসময় থাকে। শুকনো জামা কাপড় হয়তো আমি চান করার পর ছেলে মেয়েরা করলো, তখন এই বালতির মধ্যে রেখে দিই, এইটা এখানেই থাকে এই লাল বালতিটা, ঠিক আছে? এরপরে দেখো বেসিন লাগানো আছে, আর বেসিনটা হচ্ছে সাদা রেখেছি, সাদাটা দেখতে সব থেকে ভালো হয় তাই সাদাটাই আমরা কিনেছিলাম। একটা যে বাম্বু গাছ যেটা আমি রান্নাঘরে রেখেছিলাম, চিট্টা হয়ে যাচ্ছিলো বলে এখানে নিয়ে আসলাম। আর সাবানদানি, আর একটা আয়না লাগানো আছে, ছোট্ট, বেশ বড়ো ছোড়ো নাই, ছোট্টর উপরেই আছে। আর দুটো থাক লাগিয়েছি এখানে, কলগেট ব্রাশ লাগানো রাখা আছে। আর এইখানে হচ্ছে সাবান, থাক থাক করে এই সাবান অনেক আনলে ওখানটি রেখে দিই। আর যে তোমার লাইট সুইচের, মানে ফ্রিজের যে লাইনটা এইভাবে চলে গেছে, আর এখানে তো একটা সুইচ তো লাগবেই, বাল্ব তো লাগবেই, তো ওইটাই সুইচ। এরপরে দেখো ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিন হয়তো কেক চকলেট খেলে তার যে পলিথিনগুলো এখানে এই জায়গায় ফেলে। আর এখানে জল সবসময় রাখি, তো ঢাকা দিয়ে রেখেছি। তো আমাদের বড় রুমটাই তো ভাত খাওয়া হয়, তখন একটু মুছে নিলাম মেজেটা, তো ওই জন্যই জল, পরিষ্কার জল রেখে দিয়েছি সবসময় মুছার জন্য। তো দেখো বাথরুমে আমি আছি এখন, বাথরুম বলতে গোসলখানাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা নিচ্ছি, তো গোসলখানা থেকে এরকম দেখাচ্ছে, আবার বাইরে থেকে বারান্দা থেকে এরকম দেখাচ্ছে এই জায়গাটা, বুঝতে পারছো? এই জায়গাটা আমার সবথেকে ফেভারিট। এরপরে দেখো গোসলখানায় চলে যাচ্ছি, গোসলখানার যে দরজাটা দেখতে পাচ্ছ, তো এইটা আমার মানে প্রিয় একটা দরজা, আর এই জায়গাটা আমার প্রিয় একদম সব থেকে। আর দেখো এই দরজাটা দেখতে পাচ্ছ, আমি পছন্দ করেছিলাম কেনার সময়, আর খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ? সিম্পলের মধ্যেই কিন্তু খুব সুন্দর আছে। এরপরে দেখো ঢুকে যাচ্ছি, এখানে গামলা রাখা আছে আর একটা বালতি মগ, বাস এই দুটিই থাকে, আর একটা গরম জল আর একটা ঠান্ডা জল, আর ঝাড়া কলের কলটা, আর এই যে ঝাড়া কল, আর এই যে তোমার গিজার, খুব ছোট্টর মধ্যেই বাথরুমটা, গিজারের লাইন করা আছে। আর তোমার এখানে জামা কাপড় রাখা হয়। তারপরে এই দিকে কনটার দিকে চলে আসছি, তো দরজার এক সাইডে তো দরজাটা খুলছে, আর এক সাইডে কনটা বেরিয়েছে। তো দেখো সব আকসারা গাডারগুলো খুলে খুলে রেখেছে, একটা নির্মা আছে, তারপরে সাবান, বাটি সাবান সব রাখা আছে এইভাবে। আকসারার হেয়ারবেলগুলো রাখা আছে, ও একটা করে খুলবে আর এইভাবে ফেলে চলে যাবে। তো যাই হোক, উল্টা পিঠো দরজাটাই দেখো সেম ডিজাইনটা আছে, বেশ দেখতে খুব খুব সুন্দর লাগে, দেখতে এত সুন্দর দেখতে লাগে না, রাতের বেলা আবার বেশি দেখতে ভালো লাগে। এইটা দুপুরবেলা আমি ভিডিওটা করছি। এরপর বড় রুমে ঢুকে যাচ্ছি, কিন্তু আমি এই যে বড় রুমের যে ভিডিওটা করছি এখন বিকেলবেলা, মানে 5টার দিক করে, বুঝতে পারছ? আমার ওই গোসলখানা থেকে বেরিয়ে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি, এখানে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো সেখানে আমাকে খেতে যেতে হতো, তো আমরা চলে গিয়েছিলাম। তারপরে এসে সবাই ঘুমিয়ে গিয়েছিলো, ঘুমানোর পর থেকে সবাই যে যার কাজে চলে যাওয়ার পর আবার ভিডিওটা করছি। তো দেখো রুমটা, ওই গোসলখানা থেকে বেরিয়েই তারপরে তো মেন আমাদের রুম, এই যে রুম, এই যে তোমার কনে, লেপ, কাঁথা, বালিশ, চেয়ারে সব রাখা থাকে এইটার মধ্যে, আর এই যে পালং,
আমাদের বিছানাপত্র বাস এতটুকুই তো। আমি ওদিকটা তো দেখিয়ে দিলাম, এবারে পশ্চিম দিকে দেখাচ্ছি। ঢুকেই কিন্তু টিভিটা পশ্চিম দিকে টাঙানো আছে, যেহেতু এই দেয়ালটা ছাড়া আমাদের আর কোনো খালি জায়গা নেই, তাই লাগানো হয়েছে। আর এইটা হচ্ছে তোমার বড় দরজা, খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দরজাটা খুললেই ভিউটা খুব সুন্দর লাগে দেখতে, দেখছো তো? তোমরা দেখে বলবে ভিউটা কেমন লেগেছে। শুধু ভিউ কেন, পুরো বাড়িটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক দিয়ে যাবে ভালো লাগলে, ঠিক আছে? আর দেখো এই জায়গাটাই বসে থাকলে না খুব সুন্দর সব কিছুই দেখা যায়, কে আসছে কে যাচ্ছে মানে সব কিছুই A to Z দেখা যায়। আর দেখতেও খুব খুব ভালো লাগে এই জায়গাটাই বসে চা খেতে। আর শীতের বেলা না ভাত খেতে খুব ভালো লাগে, শীতের সময় একদম পালং অবধি আমাদের চলে যাবে রোদ। তারপরে চেয়ার রাখা আছে, তারপরে টিভি টেবিল, এইটা আমাদের একটা পুরনো টিভি ছিল যাতে রাখা ছিল এই টিভিটা, তো যাই হোক যেহেতু এখন নেই ছেলাপে রাখা আছে। আর এই যে নারকেল তেল নুনের জায়গা এইসব রাখা আছে, তারপরে টেলিফোন একটা রাখা আছে, তারপরে যে কী বলে এটা রাউটার নাকি যেটা ওয়াইফাই থেকে আমি ভিডিও আপলোড করি, জিও ফাইবার লাগানো আছে, একটা সোফা, সোফাটাতে আক্সারা শুয়ে থাকে ওই সোফাটার মধ্যে মানে মোবাইল ঘাটে। আর তারপরে জানলাটার স্ল্যাবটাই দেখো দুটো গাছ লাগানো আছে, এটা বারান্দায় ছিল তো আমি এই জায়গাতে রেখে দিয়েছি। আর দেখো এদিকে জানলাটাও বেশ ভালো লাগছে দেখতে। তো প্রথমে দুটোই কিন্তু এরকমই সিস্টেম করা ছিল, আর তো আমি আবার বুদ্ধি খাটিয়ে পরে যখন ঘর টর একদম সব রেডি হয়ে গেছে, একদম এই কাঠের জানলাও বসে গিয়েছিলো বুঝতে পেরেছো, তারপরও হ্যাঁ প্লাস্টারও হয়ে গেছিলো, তারপর আমি আবার কেটে এত যতটা হাত দিলাম দেখতে পারলে গ্রিলটা অতটা কেটে আবার নামিয়ে ওরকম সিস্টেমটা করেছি। তো যেহেতু আবার দেখো দেখাচ্ছি এদিকে ড্রেসিং টেবিল, আর এই দেখো আমাদের টিভিটা, এই টিভিটা আমাদের পুরনো। আর স্যালাপে কটা জিনিস আছে এই ডাব্বাগুলো দেখতে পাচ্ছ, এই ডাব্বাগুলোর ভিতরে কাঁচের জিনিস থালা বাটি এইসব রাখা আছে। তো বন্ধুরা দেখো এরপরে চলে আসলাম আকসারার রুমে, আকসারা যখন পড়তে বসছে পুরো ভিডিওটাই তো ছেলেগুলোকে দেখানো হলো না, তাই ভাবলাম যে রাকেশ এখন ঘুমিয়ে আছে। আর দেখো 5:10 এখনই ভিডিওটা হওয়ার পর আমি এডিটে বসবো, তারপর ভয়েস দেবো, আজকেই ছাড়বো। তো যেহেতু দিদিভাই অনেক দিন থেকে বলছিল, তো দিদিভাই অনেক মানে রেগে গেছে আড়ি নিয়ে নিচ্ছে, তো আমি বললাম না যেমনই আমার ঘর গুছানো থাক নাই থাক আমি এইভাবেই দেখাবো। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, আমি হোম ট্যুর দিলাম, কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি আগামীকাল, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় হাসি মুখে বিন্দাস থাকবে, ঠিক আছে রাখছি।